নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে ডাব্লিউ বিসিএসের ফর্ম ফিল আপের ডেট কিন্তু চলে এসছে ঠিক আছে নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে তো তোমরা যারা যারা ফর্ম ফিল করতে যাবে তোমরা সাথে সাথে মানে তোমাদের সাথে কি ডকুমেন্টস নিয়ে যাবে ঠিক আছে অনেক সময় এমন এমন হয় যে আমরা হয়তো ফর্ম ফিল করতে গেলাম সবাই তো বাড়িতে করতে পারে না অনেকে সাইবার ক্যাফেতে করে তো সেখানে গিয়ে অনেকটা সময় লেগে যায় এটা দরকার লাগছে একবার ওটা লাগছে হয়তো ফটোর সাইজ ভুল হয়ে গেছে ফটোর যে এমবি সেটা মানে এমবি নয় কেবি সেটা বেশি হয়ে গেছে নানারকম জিনিস কিন্তু প্রবলেম লেগেই থাকে তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায় আর অনেকটা কিন্তু হেনস্থার মধ্যে পড়তে হয় আমাদেরকে তার জন্য আমি তোমাদের আজকে বলে দেবো যে 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 ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে এবং যেটা নিয়ে গেলে তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে রকম আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দেবো তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের কাজের হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে ওকে তাহলে আর একটা কথা বলে রাখি যদি তোমাদের ডাব্লিউ বিসিএস বা অন্যান্য কোনো রকম কোয়ারি থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে তোমরা কিন্তু মেল করে আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে চেষ্টা করব ইমেলে উত্তর দিয়ে দেওয়ার যদি মনে হয় যে না ইমেলে উত্তর দেওয়া সম্ভব নয় একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা দরকার তোমাদের কোয়ারির ওপর বেস করে তাহলে কিন্তু আমি সেটা তৈরি করে দেবো ওকে তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটার জন্য তোমাদেরকে আমি একবার বলে রাখি যে স্টার্ট কবে থেকে হচ্ছে ডাব্লু বিসিএসের মানে ফর্ম ফিল আপ তো দেখো স্টার্ট ডেট হচ্ছে আমি বলছি এক সেকেন্ড তো স্টার্ট হচ্ছে থার্ড মার্চ থেকে ঠিক আছে থার্ড মার্চ থেকে স্টার্ট হচ্ছে আর শেষ হচ্ছে টোয়েন্টি ফোর্থ মার্চে ওকে ঠিক আছে এবার একটা জিনিস দেখো এডিট উইন্ডো দেওয়া রয়েছে তোমাদের যদি কারোর ভুল হয়ে গিয়ে থাকে ঠিক আছে এক সেকেন্ড তোমাদের যদি কারোর মানে ফর্ম ফিল আপে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে সেভেন্থ এপ্রিল অবধি একটা এডিট উইন্ডো দেওয়ার হচ্ছে সেখানে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো আর একটা কথা বলে রাখি অনলাইন যে তোমাদের লাস্ট পেমেন্ট ঠিক আছে অনলাইন পেমেন্টের লাস্ট ডেট কিন্তু টোয়েন্টি ফিফথ মার্চ ওকে একবার তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিও ঠিক আছে ওকে এবার তাহলে আমি তোমাদেরকে বলি যে কী কী ডকুমেন্টস তোমাদের সাথে অবশ্যই ক্যারি করতে হবে ঠিক আছে কী কী ডকুমেন্টস রাখতে হবে আচ্ছা বানান যদি তোমাদের কিছু ভুল হয়ে থাকে আমার অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও আমার একটু বানান ভুল হয় ঠিক আছে তাই জন্য বুঝে শুনে আস্তে আস্তে লিখতে হয় ঠিক আছে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের সাথে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পাঁচটা ডকুমেন্টস আমি বলছি তোমাদেরকে প্রথম সেটা হচ্ছে মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার এবার বলছো মোবাইল নাম্বার তো সবারই থাকে তাহলে এটার মধ্যে বলার এমন কি আছে দেখো হ্যাঁ জানি আমি সবার কাছেই মোবাইল আছে এবং একের অধিকও আছে তো একটা কথা বলে রাখি যে মোবাইল নাম্বারটা সবসময় তোমার কাছাকাছি থাকবে তুমি সবসময় অ্যাক্সেস করো সেই মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইল নাম্বারটা তোমাদের ব্যাঙ্কে দেওয়া রয়েছে বা অন্যান্য ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটাই দেবে কেননা এটা একটা এত বড় পরীক্ষা এখানে কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না আর মোবাইলে কিন্তু ওটিপি আসবে ওকে দুই নম্বর যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে দেখো ইমেল আইডি ওকে ইমেল আইডি এবার একটা একজন মানুষের কিন্তু একের অধিক ইমেল আইডি থাকে তো যে একবার কনফার্ম করে নেবে তোমাদের ইমেল আইডিটা ঠিকঠাক মানে রানিং আছে কি না বা বন্ধ হয়ে গেছে কি না তো ইমেল আইডি কিন্তু যেটা সবসময় অ্যাক্সেস করো যেটা তোমাদের চালু আছে সেই ইমেল আইডিটাই অবশ্যই দেবে অন্য কোনো ইমেল আইডি দেবে না ওকে এবার তিন নম্বর হচ্ছে যেটা ফটো সফট কপি লাগবে তোমরা যদি কোথাও গিয়ে ফটো তোলো সেখান থেকে সফট কপি কালেক্ট করে নেবে অথবা তোমরা যদি ফোন থেকেই তুলো তাহলে অবশ্যই সফট কপি করে নেবে চেষ্টা করবে কি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেওয়ার ঠিক আছে আমি এটা বলছি না অফিসিয়ালি এরকম কিছু লেখা নেই কিন্তু আমি আমার পার্সোনাল মানে পার্সোনালি বলছি ব্যাকগ্রাউন্ডটা সাদা করলে বেশি ভালো হয় ফটোটা ঠিক আছে যদি অন্য কারো নীল থেকে থাকে কোনো অসুবিধা নেই তো সফট কপি যে ফটো হুম সফট কপি ফটো আচ্ছা আমার হাতে লেখা এমনি বাজে তুমি একটুখানি দেখে নিও তাহলে বুঝতে পারছো কি না তো ফটোর যে মাপ সেটা কিন্তু আমাদের লাগবে ফোর পয়েন্ট ফাইভ সি সেন্টিমিটার ইন্টু থ্রি সেন্টিমিটার মানে ওই পাসপোর্ট সাইজ ফটো আর কি ঠিক আছে এছাড়াও আরেকটা জিনিস যেটা আমাদের এটাতে প্রথম ক্রাইটেরিয়া দ্বিতীয় ক্রাইটেরিয়া ফটোর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ফটোর যে সাইজ সেটা কিন্তু হানড্রেড কেবি এর ভেতরে হতে হবে হান্ড্রেড কেবির ওপরে গেলে কিন্তু হবে না তো অনেক সফটওয়্যার পাওয়া যায় তোমরা কিন্তু অবশ্যই মানে সেই সফটওয়্যার দিয়ে করে নিতে পারো ঠিক আছে কোনো ব্যাপার না ওকে চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো যে ডকুমেন্টসটা তোমাদের অবশ্যই হাতের কাছে রাখতে হবে সেটা হচ্ছে দেখো সিগনেচার সিগনেচার মানে একটা প্লেন সুন্দর সাদা কাগজে ঠিক আছে আগে লিখে নিই সিগনেচার সফট কপি একটা সাদা কাগজে নিজের সিগনেচারটা পরিষ্কারভাবে কালো কালি দিয়ে করে নেবে বা নীল কালি দিয়ে করে নেবে সেটাকে কী করবে ডকুমেন্ট স্ক্যানার বলে একটা অ্যাপ পাওয়া যায় তোমরা সকলেই যেন সেখান থেকে সেই অ্যাপটা নামিয়ে নিয়ে সিগনেচারটা ভালো করে স্ক্যান করে নেবে স্ক্যান করে নিয়ে ক্রপ করে নেবে এবং ক্রপ করে এর মাপটা খেয়াল রাখবে যেন কোনোভাবেই দশ কেবির নিচে না হয় আর কুড়ি কেবির ওপরে না যায় যে মানে অ্যাপ দিয়ে তোমরা ফটোর সাইজটা ঠিক করবে সেই অ্যাপ দিয়েই কিন্তু তোমরা সিগনেচারের সাইজটাও অ্যাক করে নেবে ঠিক আছে আর জেপেক ফরম্যাটে সিগনেচারটা নিয়ে নিতে পারো জেপেক ফরম্যাট ঠিক আছে যেটা কিনা পিকচারের ফরম্যাট হয় ওকে পাঁচ নম্বর যে ইনফরমেশানটা রয়েছে পাঁচ নম্বর যে সরি ইনফরমেশান বলছে যে ডকুমেন্টসটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যে সার্টিফিকেটগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এম এ যেটা তোমরা যতদূর পড়াশোনা করেছো ওকে তাহলে অল দ্য অ্যাকাডেমিক সার্টিফিকেটস ঠিক আছে যেমন ধরো ক্লাস 10th পাস ঠিক আছে মানে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন মাস্টার্স ঠিক আছে এরপরে যেগুলো যেগুলো তোমাদের থাকবে সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো হাতে সার্টিফিকেট নয় এক সেকেন্ড আমি এখানে একটু ভুল বললাম সার্টিফিকেটস নয় জিনিসটা হচ্ছে মার্কশিট সার্টিফিকেট মানে লোকে সার্টিফিকেট ভাবে মার্কশিট ওকে মার্কশিট যেটাতে কি না নাম্বারগুলো থাকে ঠিক আছে মার্কশিট মানে তোমাদের ক্লাস টেনের কিন্তু মার্ক মার্কসগুলো লাগবে ঠিক আছে পার্সেন্টেজ সব কিন্তু বসাতে হবে তো এই যে সার্টিফিকেটগুলো যেন তোমাদের সঙ্গে থাকে জেরক্স হলেই হবে অরিজিনাল নিয়ে যাওয়ার দরকার নেই মার্কশিটটা যেন থাকে আমি একদম সরি সার্টিফিকেট বলার জন্য মার্কশিট মার্কশিট ঠিক আছে মার্কশিটটা কিন্তু অবশ্যই লাগবে আচ্ছা তোমাদের আমার মনে হয় না যে কাস্ট সার্টিফিকেট লাগে তবু আমি বলছি ছয় নম্বর পয়েন্টের লাস্ট পয়েন্ট এটা অ্যাকচুয়ালি আলাদা একটা পয়েন্ট ঠিক আছে সেটা হচ্ছে যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই একটা নিয়ে রাখবে মানে অবশ্যই সেটা সাথে রাখবে আমার মনে হয় না কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হয় এই মানে কাস্ট সার্টিফিকেট নিয়ে মানে ডিটেলসটা আর কি আপলোড করতে হয় যে কোথা থেকে তোমরা পেয়েছো হ্যাঁ এরম মানে কী কাস্টের নিচে আবার কাস্ট কী আছে রকম জিনিস কিন্তু দিতে হয় কিন্তু সার্টিফিকেট মনে হয় না আপলোড করতে লাগে তবুও আমি বলছি সার্টিফিকেটটা কিন্তু হাতের কাছে নিয়ে রাখবে ওকে বোঝা গেল আচ্ছা তো এই কটা ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই হাতের কাছে রাখতে হবে আর চেষ্টা করবে খুব নিখুঁতভাবে মানে ফর্ম ফিল করতে আর এমন করবে না যে ফর্ম ফিল একদম শেষ দিনে করবে ঠিক আছে শুরু হওয়ার মানে প্রথম পাঁচ দিনের মধ্যে ঠিক আছে ফর্ম ফিল আমি লিখেও দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে ফর্ম ফিল উইদিন ফাইভ টু সেভেন ডেজ একদম লাস্টের দিনের জন্য রাখবে না অনেক সময় সার্ভারে নানারকম প্রবলেম হতে পারে তোমরা কিন্তু প্রবলেমে ফেসে যেতে পারো হয়তো গিয়ে মানে কী বলবো সার্ভার ডাউন হয়ে গেল তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো না ঠিক আছে আর একটা জিনিস বন্ধুরা তোমরা চেষ্টা করবে ফর্ম ফিল আপটা করতে মানে নাইটে নাইট বলতে কখন একটু রাত্রের দিকে আফটার টেন পি এম ঠিক আছে আফটার টেন পি এম আর যদি না পারো তাহলে একটুখানি ভোরবেলা ঠিক আছে সকালবেলা মর্নিংয়ে চেষ্টা করবে ফাইভ এ টু সেভেন এ এর মধ্যে করতে এই সময় কী হয় সার্ভারের মধ্যে ট্রাফিক কম থাকে তো তোমাদের মানে কি বলবো ক্র্যাশ করার মানে সেই চান্সটা কিন্তু থাকবে না এটা একদমই সামান্য ইনফরমেশান জানি আমি তবু চেষ্টা করছি আমাদের আমার যে মানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আমাদের যে পরিবার তাদের যেন কোনো অসুবিধা না হয় ফর্ম ফিল করতে ঠিক আছে আর খুব সহজ পদ্ধতি পদ্ধতিটা দেখাবার কোনো দরকার নেই আমার মনে হয় ফর্ম ফিল আপের তোমরা অনেক এরকম ভিডিও হয়তো ইউটিউবে পেয়ে যাবে তো দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো যাই হোক দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে